কয়েকদিন পরে মালদা জেলাতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে এই জেলায় গাজলের জোড়াগাছি এলাকায় একটি দোকান থেকে চারটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘুমিয়েছিলাম, আমার বর্দা উনি দোকান করেন, এখানে নামাজ টামাজ উনি হাজি সাহেব নামাজ টামাজ পড়ে আসেন। নামাজ পড়ে আসার পরে উনি আমাকে ফোন করলো যে এখানে নিচে একটু আয়, দেখে যা একটা জিনিস আছে দেখে যাক। আমি কী ভাবার, আমার হাতে এর আগে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাবলাম গাড়িটা আমার লেগে গেল নেই। আমি এসে দেখি যে আমার গাড়ির পাশে এবং গাড়ির নিচে বোম রাখা আছে। সেটা দেখেই আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করি, দুটো নাম্বার 100 ডায়াল করি, 100টা উঠাই দিই, 235 327 ফোন করেছি সেটা উঠাই নিই। তো এবার যে জায়গাটা হচ্ছে, আমি আমার গাড়িতে কে বা কারা এই যে এই গাড়ির নিচে যেটা করেছে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমার ভাইয়ের দোকানে, খালেদুর রহমান দোকানে, এটা ফুটেজ দেখিয়ে এটা যারা যে যারা যে বা কে বা কারা করেছে তার ব্যাপারে আইনগতভাবে তদন্ত সাপেক্ষে যাতে চূড়ান্ত শাস্তি হয় এটা আমি চাইছি। আজকে আরেকটা বিষয় বলা ভালো, এর আগে শনিবারের দিন দু ভাইয়ের মধ্যে যে জায়গাটা হচ্ছে দোকানকে খোলা কেন্দ্র করে দু ভাইয়ের ব্যবসা একসাথে খোলাকে কেন্দ্র করে যে বর্ষা হয়, এই বর্ষাকে কেন্দ্র করে একটু হাতাহাতি করার চিন্তা উপক্রম হয়, মানুষজন থামিয়ে দেয়, আমরা এখানে থামিয়ে দিই এবং থামার পরে আমার বিরুদ্ধেও আমাদের তিন ভাইয়ের বিরুদ্ধে আমার ভাই এফআইআর করেছে এবং সে এফআইআর পরেও তারা আসে ইনকোয়ারি করে, ইনকোয়ারি করার পরে দেখে এবং মানুষজনের কথা শুনে এটা বিশেষ করে আমাদের যারা আত্মীয় স্বজন আছিল তারাও এটা চেষ্টা করেছে পর্যন্ত, আমিও চেষ্টা করেছি এবং তখন হয়নি। গাজনে আমাদের বিশেষ করে মানিক প্রসাদের বিবৃতি দিয়ে ওরা বলা হয়েছে, ওরা দায়িত্ব নিয়েছে আজকে বসার কথা, তার আগে যাতে বসা না হয় বানচাল হয় সেই পরিকল্পনা করা হচ্ছে এবং এক ছোটো ভাইকে ভাগ দেবে না হয়তো এই একটা পরিকল্পনা হতে পারে এবং এটা নিয়ে একটা ত্রাস তৈরি করতে পারে। পাঁচ ছেলের মধ্যে দুই ছেলে যে ছিল পেশা করছিল তার জন্য থাকবে না, বসায় হিসাব করে কমপ্লিট করার জন্য এক দফা দু দফা পাঁচ দফা বসায় সব মানে লিখিত সই সাক্ষর হয়েছিলো, দিয়ে ঈদ দেওয়ার জন্য তৈয়ার, ও নিজের তৈয়ার, কিন্তু আমার এই দু ছেলেতে এই এটাকে হতে দেয়নি। তারপরে কয় তারিখ এটা ঠিক বলতে পারছি না, আমি 10 তারিখ মাথাটা আমার একটু গোমল চলছে ভুলে যাচ্ছি, তারপরে এখানে তালা চাবি মারার জন্য তারা প্রস্তুত নিল। তারপরে এখানে আর অনেকই লোক ছিল এসছিলো, তারপরে এখানে আমার ওই ওই তালা মারতে গিয়ে আর খালেদুর ওটা না মারতে দেয়নি, সেখানে হাঁসুয়া ছিল, হাঁসুয়া মারতে গিয়ে আমার কর্মজীবন সব ধরা পড়া করতে গিয়ে তারপরে ইস্তেমাল যে ওটাকে ছুটাই, ওটাকে ছুটাই যে ওই হাঁসা মারবে যা ধরছিল শফিকুলকে সে ছুটাই, দিয়ে ওই ইস্তেমাল হাঁসাটা কাড়লে ইস্তেমাল দিয়ে হাঁসা দিয়ে ফের ইস্তেমাল খালেদুর ছেলেকে মারতে যায়। তখন আমি পাশে থেকে লাঠিটা একটু চেড়েছিলাম, তো আমি অধবহেল কিছু আমার খেয়াল আর নাই মনে হয় বুঝতে পারছি না, সেখানে ইসমাইল আমার লাঠি ধরে আমাকে ফেলে দিল না কী করলে একটা টাচিং দিল যে এই কমপ্লেন আমার টাচিং জন্য সে থানাতে দেওয়া আছে করেছিলাম। তারপরে গতকাল আগারে বোধ হয় আমাকে শফিক বলছে যে ফের আবার আমরা ওখানে আগামীকাল যাচ্ছি, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। এলাকাবাসীরা বোমা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বোম স্কোয়াডের দল উপস্থিত হয়। সকালবেলা ফোনে শুনলাম হঠাৎ করে জোড়গাছিতে রাস্তার পাশে খালেদুর রহমানের দোকানের সামনে চারখানা বোম রাখা আছে, শুনে ছুটে আসলাম, এসে দেখলাম সত্যি ওখানে গাড়ি রাখা আছে, গাড়ির পাশে নিচে একটা বোম, সাইডে একটা বোম, চারখানা বোম রাখা আছে, কে বা কারা রেখেছে সেটা বলতে পারবো না। কতটা আতঙ্কিত আছে এলাকাবাসী? পুরো আতঙ্কিত আছে, কারণ এই এই জিনিসগুলো খুব ভালো না, আমাদের এলাকায় এগুলো ছিল না, হঠাৎ করে এগুলোর আগমন করতে করছে, এটা সত্যটা উদ্ঘাটন করা আতঙ্কিত। বোম স্কোয়াড বোমগুলি নিয়ন্ত্রণ করে, কে বা কারা বোমাগুলি রেখেছিল সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সিপিএম আর হচ্ছে বিজেপি, এটা আপনারা বুঝতে পারছেন, মানে এরা দিনের বেলায় হচ্ছে আলাদা, রাতের বেলায় গোপনে এক, এটা এদেরই সব মানে চক্রান্ত আমার মনে হয়, আমার আনুমানিক ধারণা মনে হচ্ছে এটা আনুমানিক, মানে আপনারা তো বুঝতে পারছেন যে বিজেপি যে একটা চক্রান্ত চালাচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা মানে ধারণা আমার তো বাইরে থেকে নিয়ে এসছে, এরা মানে তৃণমূলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আপনারা দেখলেন নির্বাচন কমিশনকে দিয়ে অমিত শাহ যে কান্ডটা করিয়েছে,
যে আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জিকে মানে প্রচার করে দিবে না, পথে রাস্তা দিবে না, তার বিভিন্ন রকম একটা ষড়যন্ত্র। বিজেপি কখনো এই ধরনের কাজ আলাম অঞ্চল দক্ষিণে কখনোই হয়নি এই ধরনের কাজ। আর বিজেপিকে এটা হচ্ছে কি, বিজেপিটা যাতে আতঙ্কে তৈরি হয় এবং বিজেপির ভোটাররা যাতে ভোট দিতে না পারে সেই জন্য তৃণমূলের চক্রান্তে এটা করা হয়েছে, এটা তৃণমূলেরই কাজ হয়েছে। আমার যেটুকু মনে হচ্ছে যে এলাকা থেকেই কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এই সমস্ত কাজ করছে। সিসি ক্যামেরা থেকে উদ্ধার করা হোক যে এটা কারা ঘটালো, কেন ঘটলো, এটা গাজল থানার প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে। যে দাবিটা আজকে যাতে আজকে সন্ধ্যার ভিতরে যদি এটা আদায় করে দিতে না পারে গাজল থানার পুলিশ, তাহলে আমরা গাজল থানাতে আমরা বিক্ষোভ করব যে আমাদের প্রার্থী আজকে আসছে আর এটা ঘটালো, কারা ঘটালো, সিসিটিভি থেকে আমরাকে বের করে সন্ধ্যার পরে যাতে আমরা এটা দেখা হোক। নির্বাচনের আগে এটা করাচ্ছে, মানে উত্তপ্ত করার জন্য এটা, যা বুঝতে পারছি যে টিএমসি বিজেপিরা এটা করাচ্ছে, মানে বিজেপি টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, জানে যে আমরা হারছি, হারার কারণে এগুলো করছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।